হেল্প ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের পক্ষ থেকে প্রকাশিত টেট প্রিপারেশনের এটা সেট 18, 18 নম্বর সেট। প্রতিটি সেটের মতো এই সেটেও আমরা 30টি করে নির্বাচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আমরা সেট 18-তে বাংলা বিষয়ের উপর প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আপনাদের অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এই প্রশ্ন উত্তরগুলো আপকামিং প্রাইমারি, আপার প্রাইমারি, SLST, CTET-এর জন্য অবশ্যই কাজে আসবে বলে আমরা মনে করি। প্রতিটি সেটের লাস্টে একটি প্রশ্ন দেওয়া থাকবে, যার সঠিক উত্তর আপনাদের কমেন্ট করে জানাতে হবে এবং এই বিষয়েরই পূর্ববর্তী ভিডিও সেট 15-তে যে হোম টাস্কে দেওয়া ছিল, শিক্ষক, ভাষার শিক্ষক অবশ্যই সুসংহত ব্যক্তিত্বের অধিকারী হবেন নাকি অপশান বি স্বর প্রক্ষেপণের ক্ষমতা থাকবে নাকি অপশান সি সংযুক্তি সাধন করতে পারবেন নাকি অপশান ডি ভাষার উপর দক্ষতা থাকবে। এই যে আগের হোম টাস্ক দেওয়া ছিল তাতে অনেকজনই সঠিক উত্তর দিয়েছেন, ভাষা শিক্ষক অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি ভাষার উপর দক্ষতা থাকবে। সঠিক উত্তর দিয়েছেন রাখি সামন্ত, সৌমেন দাস, শুভেন্দু ঘোষ, ব্র্যাকেটে পাপিয়া ঘোষ আছে, রুহুল আমিন বিশ্বাস, রকি ঘোষ এবং মৌমিতা দাস। আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের কনগ্রেচুলেশন এবং ধন্যবাদ। আজকের ভিডিও শুরু করছি সেট 18-র বাংলা বিষয়ের প্রথম প্রশ্ন। শব্দার্থ পরিবর্তন থেকে 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জল ইকুয়ালস টু বর্ষা, জল থেকে বর্ষা, শব্দার্থ পরিবর্তনের কোন রীতি এখানে প্রযুক্ত হয়েছে? অপশান এ অর্থ সংকোচ নাকি অপশান বি অর্থ বিস্তার নাকি অপশান সি অর্থের অপকর্ষ নাকি অপশান ডি অর্থের উৎকর্ষ। এখানে জল থেকে বর্ষা, এটা শব্দার্থ পরিবর্তনের যে রীতি এখানে অনুসৃত হয়েছে সেটা হচ্ছে অর্থ সংকোচ, বা সঠিক উত্তর একের অপশান এ। চলে যাব 2 নম্বর প্রশ্নে, দাঁড় শব্দটির পরিবর্তিত অর্থ কি? দাঁড় এর পরিবর্তিত অর্থ দণ্ড নাকি খেপানি নাকি লগি নাকি বৈঠা। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দাঁড় শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে খেপানি, অপশান বি, 2-এর অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বর প্রশ্ন, গাং ইকুয়ালস টু নদী, এখানে শব্দ পরিবর্তনের কোন রীতি প্রযুক্ত হয়েছে? অর্থের বিস্তার নাকি অর্থ সংকোচ নাকি অর্থের অপকর্ষ নাকি অর্থের উৎকর্ষ। গাং থেকে নদী, এখানে কোন শব্দের শব্দ পরিবর্তনের কোন রীতি প্রযুক্ত হয়েছে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থের বিস্তার। 4 নম্বর প্রশ্ন, নিষ্কৃতি এর আদি অর্থ কোনটি? নিষ্কৃতি এই শব্দটির আদি অর্থ কোনটি? পরিত্রাণ নাকি অপশান বি নিঃশেষিত কাজ নাকি অপশান সি মুক্তি পাওয়া নাকি অপশান ডি ছাড় পাওয়া। নিষ্কৃতি এর আদি অর্থ হচ্ছে নিঃশেষিত কাজ, তাই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে যাব 5 নম্বর প্রশ্ন, ব্যর্থ শব্দটির পরিবর্তিত অর্থ কোনটি? ব্যর্থ এই শব্দটির পরিবর্তিত অর্থ কোনটি? নিষ্ফল নাকি বিশেষ গুণ নাকি হার নাকি শূন্য। ব্যর্থ শব্দটির পরিবর্তিত অর্থ হল নিষ্ফল, তাই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এরপরে 5টা সমার্থক শব্দ। 6 নম্বর প্রশ্ন, চির, জয় দীর্ঘৈর, চির এর সমার্থক শব্দ কোনটি? অর্থাৎ চির এর অর্থ কী? চিরকালীন নাকি পট্টবস্ত্র নাকি চিরায়ত নাকি ছিন্ন বস্ত্রখণ্ড। চির শব্দের সমার্থক, চির শব্দের অর্থ হলো ছেঁড়া কাপড়, তাই এখানে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ছিন্ন বস্ত্রখণ্ড। চির এই শব্দের সমার্থক শব্দ হবে ছিন্ন বস্ত্রখণ্ড। যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদের অজানা, যেগুলো আপনাদের যেগুলো সম্পর্কে আপনাদের ধারণা নেই বা যেগুলো জানেন না, সেগুলো আমি অনুরোধ করব সেগুলো মনে রেখে দেওয়ার জন্য, কারণ এগুলো এই প্রশ্নগুলো যেগুলো আমি 30টা করে প্রশ্ন নিয়ে আসছি এক একটা সেটে, এই প্রশ্নগুলো সত্যি সত্যি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আপনাদের তৈরি করতে হবে। এই জন্য আপনাদের অনুরোধ করব যে আমার প্রত্যেকটি সেটের যে ভিডিওগুলো রয়েছে আপনারা অবশ্যই একবার করে দেখবেন এবং দেখার পরে কিছুদিন পরে আবার ওই যেটা ডিসক্রিপশনে যে PDFটি দেওয়া থাকবে সেই PDFটি আপনারা ডাউনলোড করে নিজেরা কষে দেখে দেখার চেষ্টা করবেন যে কতটা মনে থাকছে, নিজে নিজেই নিজের পরীক্ষা নেবেন। 7 নম্বর প্রশ্ন, চ্যুত শব্দটির সমার্থক শব্দ কোনটি? চয় রহস্য উত, চ্যুত এই শব্দটির সমার্থক শব্দ কোনটি? স্খলন নাকি পতন নাকি নিযুক্তি নাকি গৃহদ্বার।
চ্যুত শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে চ্যুত শব্দের অর্থ হল গৃহদ্বার, তাই সমার্থক শব্দ হবে গৃহদ্বার। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, চোতা এই শব্দের সমার্থক শব্দ কোনটি? চোতা শব্দের সমার্থক শব্দ কোনটি? চুক্তিপত্র নাকি খসড়া নাকি নকলনবিশি নাকি চৌর্যবৃত্তি? চোতা এই শব্দের সমার্থক শব্দ হচ্ছে অপশান বি খসড়া। খসড়া মানে হচ্ছে চোতা, তাই 8-এর অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। 9 নম্বর প্রশ্ন, চ্যুতি এর সমার্থক শব্দ কোনটি? চ্যুতি শব্দের সমার্থক শব্দ কোনটি? পতিত নাকি পতন নাকি বিচ্ছিন্ন নাকি চপল? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পতন। পতন এবং চ্যুতি পরস্পরের সমার্থক শব্দ, তাই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 10 নম্বর প্রশ্নে চলে যাব, জঙ্গম এই শব্দটির সমার্থক শব্দ কোনটি? স্থাবর নাকি চলিষ্ণু নাকি গমনশীল নাকি গমনোদ্যত? জঙ্গম এর সমার্থক শব্দ হবে অপশান সি গমনশীল। জঙ্গম অর্থাৎ গমনশীল, তাই সঠিক উত্তর 10 নম্বর প্রশ্নের অপশান সি। এরপর বিপরীতার্থক শব্দ, 5টা বিপরীতার্থক শব্দ। 11 নম্বর প্রশ্ন, পীয়ূষ পয়দীর্ঘই হ্রস্ব দন্তস্য পীয়ূষ এই শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অপশান এ সরল, অপশান বি গরল, অপশান সি পিয়াস নাকি অপশান ডি ডাউস। প্রশ্নটা পড়ার পরে আপনারা আন্দাজ করবেন যে কোন উত্তরটি সঠিক হতে পারে, এবং আমি উত্তরটি বলে দেওয়ার পর মিলিয়ে দেখে নেবেন আপনি কতদূর সঠিক ছিলেন। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পীয়ূষ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গরল বা বিষ। 12 নম্বর প্রশ্নে যাব, প্রগলব শব্দটির বিপরীত শব্দ কোনটি? প্রগলব এই শব্দের বিপরীত শব্দ সবাক নাকি মিতবাক নাকি গলভতা নাকি ওবাক? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রগলব শব্দের বিপরীত শব্দ হচ্ছে মিতবাক। প্রগলব এর বিপরীত হচ্ছে মিতবাক, তাই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। আসবো 13 নম্বর প্রশ্নে, নিরপেক্ষ শব্দটির বিপরীত শব্দ কোনটি? নিরপেক্ষ এই শব্দটির বিপরীত শব্দ কোনটি? পক্ষপাত নাকি অপেক্ষ নাকি সাপেক্ষ নাকি পরপক্ষ? নিরপেক্ষ এর বিপরীত শব্দ হচ্ছে সাপেক্ষ, তাই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 13 নম্বর প্রশ্নের অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আসবো 14 নম্বর প্রশ্নে, পরিফুল্ল শব্দটির বিপরীত শব্দ কোনটি? দুঃখ বিষণ্ন উন্মনা নাকি যন্ত্রণা? পরিফুল্ল শব্দটির বিপরীত শব্দ দুঃখ বিষণ্ন নাকি উন্মনা নাকি যন্ত্রণা? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিষণ্ণ। বিষণ্ণ পরিফুল্লের বিপরীত শব্দ। 15 নম্বর প্রশ্নে বলছে, পরিভাষণ এই শব্দটির বিপরীত শব্দ কোনটি? ভালোবাসা নাকি প্রশংসা নাকি অতিভাষণ নাকি স্তুতি? পরিভাষণ শব্দের বিপরীত শব্দ কোনটি? পরিভাষণ শব্দের বিপরীত শব্দ হলো প্রশংসা, তাই 15 নম্বর প্রশ্নের বি হচ্ছে কারেক্ট উত্তর। এরপরে বাগধারা নিয়ে আসবো। বাগধারা আগেরবারে যে লিঙ্গ থেকে প্রশ্ন 5টা দিতাম, এবারে একটু পরিবর্তন করা হয়েছে, বাগধারাও কিছুদিন করব। বাগধারা 16 নম্বর প্রশ্ন, এক খুঁড়ে মাথা কামানো কথাটির প্রকৃত অর্থ কোনটি? সবাই এক গুরুর শিষ্য হওয়া নাকি সমপ্রকৃতি বিশিষ্ট নাকি এক বাক্যে সাই দেওয়া নাকি এক কথাই মন দেওয়া? এক খুঁড়ে মাথা কামানো এই কথাটার প্রকৃত অর্থ কোনটা? এক খুঁড়ে মাথা কামানো অর্থাৎ সমপ্রকৃতি বিশিষ্ট, তাই 16 নম্বর প্রশ্নের বি হচ্ছে কারেক্ট উত্তর। আমরা বাংলা, ইংরাজি, শিশু মনস্তত্ত্ব এবং সোশ্যাল সায়েন্স এগুলোর আলাদা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। আপনাদের যে সমস্ত ভিডিওগুলো দেখা হয়নি, আপনারা আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, যারা নতুন দেখছেন ভিডিওটা। এবং নতুনদেরকে আরও একটা অনুরোধ করব, আপনারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের যাতে নোটিফিকেশন চলে আসে এবং আপনারা ইচ্ছামতো ভিডিওটি দেখে নিজেরা টেট প্রিপারেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারেন। 17 নম্বর প্রশ্ন, এক রামে রক্ষা নেই সুগ্রীব দোসর কথাটির অর্থ কী?
এক রামে রক্ষা নেই সুগ্রীব দোসর, এই কথাটির অর্থ কি? দুই দেশ দুষ্কৃতির একসাথে আক্রমণ, নাকি দুষ্টু লোকের আরও খারাপ সহচর, নাকি দুষ্টু লোকের কৌশল, নাকি চাতুর্যের উপর চাতুর্য দর্শন? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দুষ্টু লোকের আরও খারাপ সহচর। এক রামেই লক্ষ্যে রক্ষে নেই সুগ্রীব দোসর, এটার কথাটির অর্থ হচ্ছে দুষ্টু লোকের আরও খারাপ সহচর। 17 নম্বর প্রশ্নের বি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, ওষুধ ধরা কথাটির আসল অর্থ কী? ওষুধ ধরা কথাটির আসল অর্থ কী? চিকিৎসায় কাজ হওয়া, নাকি কার্যকর হওয়া, নাকি আরোগ্য, নাকি বোঝাপড়া? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কার্যকর হওয়া। ওষুধ ধরা কথার আসল অর্থ হলো কার্যকর হওয়া। 19 নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ রয়েছে, ড্যাশ প্রাণ, শূন্যস্থানে কী হবে? পুঁটি মাছের প্রাণ, নাকি কই মাছের প্রাণ, নাকি বন্য বাঘের প্রাণ, নাকি ছেলে মানুষের প্রাণ, শূন্যস্থানে কী বসবে? এখানে সঠিক উত্তর হবে 19-এর অপশন বি, কই মাছের প্রাণ। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কই মাছের প্রাণ। 20 নম্বর প্রশ্ন, কিল খেয়ে কিল চুরি, কিল খেয়ে কিল চুরি কথাটির প্রকৃত অর্থ কী? কাউকে কোনো কিছুতে প্রতিবাদ না করা, নাকি নিঃশব্দে অপমান হজম করা এবং তা প্রকাশ না করা, নাকি যা খায় তাই হজম করে, নাকি চুরি করা স্বভাব? কিল খেয়ে কিল চুরি কথাটির প্রকৃত অর্থ হল নিঃশব্দে অপমান হজম করা এবং তা প্রকাশ না করা। 21 নম্বর প্রশ্ন, বাক্য পরিবর্তন থেকে, আমরা পরের উপকার করব মনে করলেই উপকার করতে পারি না, কোন ধরনের বাক্য? বাক্যটা হচ্ছে আমরা পরের উপকার করব মনে করলেই উপকার করতে পারি না। এটা জটিল বাক্য, নাকি সরল বাক্য, নাকি যৌগিক বাক্য, নাকি মিশ্র বাক্য? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জটিল বাক্য। আমরা পরের উপকার করব বল মনে করলেই উপকার করতে পারি না, এটা হচ্ছে অপশান এ, জটিল বাক্য। 22 নম্বর প্রশ্ন, ধনের ধর্মই অসাম্য, ধনের ধর্মই অসাম্য নস্তর্থক বাক্যে কী হবে? ধনের ধর্ম অসাম্য নয়, নাকি ধনের ধর্মই সাম্য নয়, নাকি ধনের ধর্মই সাম্যের অভাব, নাকি ধনের ধর্মই অসাম্যহীন? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ধনের ধর্মই সাম্য নয়। এটা হচ্ছে ধনের ধর্মই অসাম্য, এটাকে নস্তর্থক বাক্যে লিখলে হবে ধনের ধর্মই সাম্য নয়, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, আমাদের ডাকের মধ্যে গরজ ছিল কিন্তু সত্য ছিল না, আমাদের ডাকের মধ্যে গরজ ছিল কিন্তু সত্য ছিল না, সরল বাক্যে কী হবে? আমাদের ডাকের মধ্যে গরজ থাকলেও সত্য ছিল না, নাকি আমাদের ডাকের মধ্যে গরজ এবং সত্য ছিল না, নাকি আমাদের ডাকের মধ্যে গরজও ছিল সত্যও ছিল, নাকি সরল বাক্যে লেখা সম্ভব নয়? আমাদের ডাকের মধ্যে গরজ ছিল কিন্তু সত্য ছিল না, এটাকে সরল বাক্যে লিখলে হবে আমাদের ডাকের মধ্যে গরজ থাকলেও সত্য ছিল না। তাই সঠিক উত্তর হচ্ছে 23 নম্বর প্রশ্নের অপশান এ। 24 নম্বর প্রশ্ন, সেখানে কাণ্ডটা কি হচ্ছে সেটা জানা চাই, সেখানে কাণ্ডটা কি হচ্ছে সেটা জানা চাই, সরল বাক্যে কী হবে? সেখানে কাণ্ডটা জানতে ইচ্ছুক, সেখানকার কাণ্ডটা জানতে ইচ্ছুক, নাকি অপশান বি, সেখানকার কাণ্ডটা জানা চাই, নাকি অপশান সি, সেখানকার কাণ্ডটা যেন অজানা থাকে না, নাকি অপশান ডি, সরল বাক্যে রূপান্তর করা সম্ভব নয়? সেখানে কাণ্ডটা কী হচ্ছে সেটা জানা চাই, এটাকে সরল বাক্যে রূপান্তর করলে কী হবে? সঠিক উত্তর হবে সেখানকার কাণ্ডটা জানা চাই, অপশান বি। 24 নম্বর প্রশ্নের অপশান বি হবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, সে সময় সেখানকার ক্ষত্রিয়েরাই ছিল দেশের রক্ষক, সে সময় সেখানকার ক্ষত্রিয়েরাই ছিল দেশের রক্ষক, এটা কোন ধরনের বাক্য? জটিল, নাকি যৌগিক, নাকি সরল, নাকি মিশ্র? 25 নম্বর প্রশ্নের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সরল, এটা হচ্ছে সরল বাক্য। এরপরে বাকি 5টা যে প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, বাঙালিদের মধ্যে যিনি প্রথম ইংরাজি ভাষায় বাংলা ব্যাকরণ লেখেন তিনি কে? যোগেশচন্দ্র বিদ্যানিধি, নাকি সুকুমার সেন, নাকি রাজা রামমোহন রায়,
নাকি অপশান ডি শ্যামাপদ চক্রবর্তী? বাঙালিদের মধ্যে যিনি প্রথম ইংরাজি ভাষায় ব্যাকরণ লেখেন তিনি হলেন রাজা রামমোহন রায়। 26-এর অপশান সি হলো সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলো গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো হান্টার কমিশন, নাকি রামমোহন কমিশন, নাকি রবীন্দ্রনাথ কমিশন, নাকি শরৎচন্দ্র কমিশন? মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশন গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো হান্টার কমিশন। অপশান এ হলো সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। যাবো 28 নম্বর প্রশ্নে, পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায়? পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত ভাষার কয়টি রূপ লক্ষ্য করা যায়? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 1টি, অপশান ডি 4টি। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 2টি। 29 নম্বর প্রশ্ন, হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, একথা বললেই মাতৃভাষার প্রশস্তি গেয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নাকি মাইকেল মধুসূদন দত্ত, নাকি অপশান ডি জীবনানন্দ দাস? হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এটা এই বলে মাতৃভাষার প্রশস্তি গেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আসবো 18 নম্বর সেটের লাস্ট প্রশ্নতে। যখন কোনো একটি ছাত্রকে দ্বিতীয় ভাষা শেখানো হয় তখন তার মধ্যে তার উদ্দীপনা অনেকটাই বেড়ে যায়, নাকি তার বুদ্ধির পরিমাণ অনেকটাই বেড়ে যায়, নাকি তার বুদ্ধির পরিমাণ হ্রাস পায়, নাকি তার উদ্দীপনা অনেকটাই কমে যায়? যখন কোনো একটি ছাত্রকে দ্বিতীয় ভাষা শেখানো হয়, অর্থাৎ মাতৃভাষা ছাড়া আরেকটা যে ভাষা আমাদেরকে পড়তে হয় সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন শেখানো হয় তখন তার মধ্যে উদ্দীপনা কি অনেকটা বেড়ে যায়, নাকি তার বুদ্ধির পরিমাণ অনেকটাই বেড়ে যায়, নাকি তার বুদ্ধির পরিমাণ হ্রাস পায়, নাকি তার উদ্দীপনা অনেকটা কমে যায়? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, তার উদ্দীপনা অনেকটাই কমে যায়। যখন কোনো ছাত্রকে দ্বিতীয় ভাষা শেখানো হয় তখন তার মধ্যে উদ্দীপনা অনেকটাই কমে যায়। এরপরের যে প্রশ্নটি আছে সেটার সঠিক উত্তর আপনাদের কমেন্ট করে জানাতে হবে, এবং সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন তাহলে যারা যারা সঠিক দেবেন পরবর্তী যখন বাংলা বিষয়ের উপর ভিডিও তৈরি করব তখন যারা যারা সঠিক উত্তর দিলেন তাদের নাম ঘোষণা করা হবে। প্রশ্নটা হলো এটা হোম টাস্ক, 31 নম্বর প্রশ্ন বা হোম টাস্ক, এটা হলো বানান ভুলের কারণ হলো পরিবেশগত, নাকি মনস্তাত্ত্বিক, নাকি ভাষাতাত্ত্বিক, নাকি সবগুলোই? বানান ভুলের কী কারণ, বানান ভুলের কারণ কী বলে আপনি মনে করেন? বানান ভুলটা পরিবেশগত, নাকি মনস্তাত্ত্বিক, নাকি ভাষাতাত্ত্বিক, নাকি সবগুলোই? কোন উত্তরটা আপনার সঠিক মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং হচ্ছে আরেকটা অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার পর আপনারা ডাউনলোড করবেন এই পুরো 31টা প্রশ্নের পুরো পিডিএফটা ডাউনলোড করবেন, এটা ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত লিখবেন। আপনাকে ধন্যবাদ আবার ভিডিওটি দেখার জন্য।